90 লক্ষ টাকার জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করলো পুলিশ। পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ে অভিযুক্তরা। ঘটনায় ধৃত দুই। 90 লক্ষ টাকার জাল লটারির টিকিট বাজেয়াপ্ত আসানসোলে। পুলিশের জালে ধৃত দুই। ধৃতদের এদিন তোলা হয় আসানসোল আদালতে। ঘটনার তদন্তে পুলিশ। পুলিশের অভিযানে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার জাল লটারি। ঘটনায় ধৃত দুই। ঘটনা সূত্রে জানা যায়, আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি অটো আটক করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। উদ্ধার হয়েছে 9টি বস্তায় জাল লটারির টিকিট। এই লটারির টিকিটের বাজার দর আনুমানিক 90 লক্ষ টাকা। ধৃতদের নাম চন্দন সাউ ও রাজন রজক নামে জানিয়েছে পুলিশ। জানা যায় ধৃতদের নাম চন্দন সাউ এবং রাজন রজক। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে একটি অটোরিকশা করে জাল লটারির টিকিট আসানসোল স্টেশন থেকে বেরিয়ে শহরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মতো আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল উত্তর থানা জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির পুলিশ 19 নম্বর জাতীয় সড়কে কালীপাহাড়ি মোড়ে নাকা চেকিং শুরু করে। সেখানে তল্লাশি করার সময় সন্দেহবশত আটক করা হয় একটি অটো। অটোতে 9টি বস্তায় তল্লাশি চালিয়ে সেখানে পাওয়া যায় একটি বেসরকারি কোম্পানির 9 লক্ষ মতো জাল লটারির টিকিট, যার বাজার দর 90 লক্ষ টাকা। অটোসহ লটারির টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তারা জানায়, এই টিকিট ট্রেনে করে আসানসোল স্টেশনে আসে, তারপর সেগুলিকে অটোতে চাপিয়ে পাণ্ডবেশ্বর নিয়ে যাওয়া হচ্ছিল। এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কেননা এত পরিমাণ জাল লটারির টিকিট ছাপানো, তারপরে তা ট্রান্সপোর্টিং করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, এর পেছনে একাধিক লোক থাকতে পারে বলে অনুমান পুলিশের। তাই এই চক্রের মূল পাণ্ডাকে ধরতে ধৃতদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এসপি বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, আমরা খবর পাই আসানসোল স্টেশন থেকে একটি ছোট অটোয় করে প্রচুর পরিমাণ লটারির টিকিট নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়। এরপর আমরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাকা চেকিং চালাই এবং সেখান থেকেই একটি অটোকে দাঁড় করাই এবং সেই অটো থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ জাল লটারি। সেই অটো চালক এবং তার সাথে থাকা এক ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তাদের কথায় অসঙ্গতি মেলায় তাদেরকে আটক করা হয়। এই বিষয়ে তিনি আরও জানান, বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়া লটারি টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি। সার্চ করে আমরা ওখানে ন বস্তা প্রায় আপনার 8.61 লাখ, মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো। তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ সিজার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, কালকে ওদেরকে পিসি নেওয়া হবে, নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে। এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে, আমরা এখনও ইনভেস্টিগেশন করছি, বেরোবে, আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল এলাকায়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে আরও কড়া নজরদারি চালানো হবে পুলিশের পক্ষ থেকে, যাতে এই ধরনের অপরাধমূলক কাজ আগামী দিনে না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, আসানসোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।